হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ফ্যান্স আজকে আমাদের এসপিসি যে অ্যাকাউন্ট রয়েছে যেটা আমি যেটা সিকিউরিটি করে একদম নিরাপদ করতে পারবো যাতে কোনো রকমের হ্যাক অথবা কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয় তো ফ্যান্স সেই সিকিউরিটিটা আমরা কীভাবে করবো অনেকে সিকিউরিটি কিন্তু পারেন না তো ফেন্ডস আজকে সিকিউরিটি কীভাবে করবো বিস্তারিত কিন্তু আমরা জেনে নেব তো ফ্যান্স এখনো পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব লাল বাটনে ক্লিক করে পাশে দেয় আইকনটি বাজিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিবেন তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক তো আমরা ফ্রেন্ডস সরাসরি চলে যাব এসপিসি অ্যাকাউন্টে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসপিসি অ্যাকাউন্টে আমরা চলে আসলাম একটু নেটে প্রবলেম মানে নেটই ই করি নাই তো যাই হোক তো ফ্রেন্ডস আমরা সরাসরি চলে আসলাম এসপিসি অ্যাকাউন্টে তো ফ্রেন্ডস এখানে আমি আবারই করে মূলত আবার এসপিসিতে ঢুকলাম তো ঢোকার পরে দেখেন এখানে কিন্তু একটু ইয়ে আসতেছে তো যাই হোক ফ্রেন্ডস আমরা হোম বাটনে ক্লিক করব জাস্ট কি করব এটা হোম বাটনে আমরা ক্লিক করে দেব। মূলত হোম বাটনে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস হোম বাটনে ক্লিক করার পর কি করব মূলত আমাদের একটা কাজই করতে হবে সেটা হলো সেটা হলো আমাদের কি করতে হবে আমাদের সিকিউরিটি করতে হবে মূলত কিন্তু আমরা এসপিসি অ্যাকাউন্টে ঢুকলাম মূলত দেখেন আমরা এসপিসি অ্যাকাউন্টে কিন্তু আমরা ঢুকলাম এ দেখেন এটা কিন্তু এসপিসি অ্যাকাউন্ট যাই হোক ফ্রেন্ডস এটা এসপিসি অ্যাকাউন্টে আমরা ঢোকার পর মূলত কি করব জাস্ট এই এখানে যাবো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাব দেখেন এখানে যাব এখানে যাওয়ার পর কি করব এখানে যাওয়ার পর এই যে এই যে এখানে যাব তো আমাদের নাম দেখা থাকবে এখানে যে আমরা জাস্ট ক্লিক করবো তো ফ্রেন্স ক্লিক করার পর মূলত এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তখন যদি আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ভেরিফাই করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এখানে লগ করেন তাহলে মূলত এই অ্যাকাউন্ট এই এসপিসি অ্যাকাউন্টটা আপনার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে এবং সেটা সুরক্ষিত থাকবে যদি কেউ হ্যাক করে মূলত সেটা আপনি ফিরে আনতে পারবেন এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তো ফ্রেন্ডস আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখন করব না কারণ এটার মাধ্যমে আরেকটা প্রসেস আমি দেখিয়ে দিব মূলত দেখেন এখানে কিন্তু আপনাদের ইমেল নাম্বার থাকবে না অথবা এখানে আপনি ইমেল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে নেবেন যদি না থাকে আর এখানে মূলত আরেকটি কাজ করতে হবে অবশ্যই ফেসবুক আর ওয়ার্থ এটা কিন্তু আপনাকে কী করতে হবে মূলত ই করতে হবে এটাই মূলত আপনাকে ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করে দিতে হবে আর কি করতে হবে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে দিতে হবে তো ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্টে দিতে দেওয়ার পর কী করবেন মূলত আপনার ফাদার নেম মাদার নেম এখানে দিয়ে দিবেন মূলত এটা দেখানোর কোনো কিছু নাই তো যাই হোক এখানে আপনার রেফার নাম্বার থাকবে তো ফ্রেন্ডস মূলত এরকম করবেন আর বিশেষ করে যেটা আমাদের করতে হবে সেটা হলো মূলত আমাদের কিন্তু এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে ধরেন আপনি ঢাকায় থাকেন ঢাকা ঢাকা বাংলাদেশ তারপর আপনার গ্রামের নাম দিবেন এটা মূলত এরকমভাবে কিন্তু আপনি কি করতে পারবেন এরকমভাবে কিন্তু আপনি আর কি এই প্রসেসটা কিন্তু করতে পারবেন এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে এবং আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন তো ফ্রেন্ডস আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর এসপিসি সি অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন ফেসবুক গ্রুপে অথবা আপনার কি কী করবেন আমার ফেসবুক আইডি দেওয়া আছে নক করবেন এবং কি আমার কন্ট্যাক্ট নাম্বার নাম্বারও দেওয়া থাকবে আমার নিজের নাম্বারও দেওয়া থাকবে আপনারা কি করবেন সেটাই নক করবেন সমস্যা নাই আমি বিস্তারিত সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ জাস্ট আপনারা নকললেই হয়ে যাবে তো ফ্রেন্ডস কষ্ট করে যদি আপনি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই কষ্ট করে একটা ভিডিওতে একটা লাইক বাটনে লাইক দিবেন এটা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো ফ্রেন্ডস একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলেকেনটি বাজিয়ে দেবেন তো ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ